বেশি 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 না 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 না। হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায়, আমি তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। তো দেখো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কামনা বর্মন লাইফস্টাইল। তো দেখো কি ভালো লাগছে, ধানগুলো একদম সোনালি হয়ে গেছে, মানে ক্ষেতের অর্ধেক ধানই অনেকজন কেটে ফেলেছে, নাহলে আরও ভালো লাগতো দেখতে। তো আমি চলে আসলাম এদিকে, ধান ক্ষেতটাকে খুব ভালো লাগতেছিলো, হালকা হালকা ঝিরি ঝিরি রোদ পড়ছে। এই যে দেখো সব দিকে, এই যে আমাদের এটা আমার মানে আমার বাপের বাড়ি, আমার বাপ আমাদের সিম ক্ষেত। তো ফ্রেন্ড, এই যে আমার মা, মানে সাধু লোক তো, আলাদা রান্নার তোরজো শুরু করে দিয়েছে। এইদিকে আমার ছোট বউ দিয়ে আবার রান্না, আমিষ রান্না। এই যে আমরা বাড়ি চলে যাব, তো মাছ নিয়ে আসছে। এই যে মাছ, তো আবার আমার সাথে সাথে কাকিও আসলো। তো আমার বাইস্তের খুব জ্বর আসছে। এই যে দেখো, তোমরা সব তোমরা সবাই প্রার্থনা করো আমার সোনা বাবাটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। ওলে বাবালে। তো ফ্রেন্ড, আমি সবজি কেটে দিচ্ছি এই যে বৌদিকে, এই যে আলু বেগুন আর ডাল, যে ডাল বসিয়ে দিয়েছে, ভাত হয়ে গেছে। তো ও বৌদি এখন জানি না মাছের বা কী করবে, মাছ ধুয়ে এলো। তো বাচ্চাটারও পুরো জ্বর এসছে। বড় বৌদি দাদা গেছে ধান কাটতে, মা ওদিকে তো দেখাইলামই, আলাদা রান্না বসাইছে। তো এই যে আমার মা কাপড় শুকাতে দিচ্ছে। তো বাপের বাড়িতে এই সময় আমাকে একটু অন্যরকম লাগছে, সবসময় সেজে গুজে আছি, বাড়িতে তো ওইরকম সেজে সাদা গুজে আমাকে দেখতে পারো না। যে দেখো ধান ক্ষেত, দেখো ধান ক্ষেত, এই যে কেমন লাগছে দেখো। এই যে ওইদিকে হালকা হালকা দেখা যাচ্ছে, এই যে আমার বড় বৌদি ধান কাটতেছে। দেখো সিমের ফুল ধরেছে অনেক। তো মা এদিকে ধান কাটতে দাঁড়িয়ে আছি। তো গ্রামে জমি জায়গা থাকলে বেশ চলে কি হবে, গরিবই হবে। তো নিজেদের কাজ নিজেদেরই করতে লাগবে। তো মা ধান বাঁধতেছে, আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ আমি ঢাকা দিতে পারি না ধানের। এই যে এগুলো আমাদের ক্ষেত, ধান ক্ষেত আর কি। বাড়িতে চলে আসলাম, বাড়িতে চলে আসলাম কারণ মেয়ের টিউশন আছে, স্কুল আছে, পরীক্ষা এসে গেছে, বেশি দিন থাকা যাবে না। কয়েকদিন আগেই বাড়িতে এতদিন থেকে আসলাম, তো চলে আসলাম বাড়িতে। কালকে ফিরিয়ে দিবস কাউকে ভালোবেসে তার জন্য অপেক্ষা করাটা যদি ভুল হয়ে থাকে, বা তাকে ফোন করা বারবার তার জন্য আকুল হয়ে থাকা যদি ভুল হয়ে থাকে, এই ভুল আমি বারবার করতে চাই। কিন্তু বারবার করার পরে যা যে মানে যদি কেউ অস্বস্তি পায়, তার জন্য ফোন বা অপেক্ষা না করেই ভালো, যেটা আমি বলি, কারণ এটাতে আমি ভুক্তভোগী। আমি যদি ফোন করি আমার হাজব্যান্ডকে, পুরো রেগে যায়, কেন জানি না আমার ফোন পেলেই ও রেগে যায়। এর জন্য মনে হয় না যে ওর সাথে কথাই বলি না, একবার খুব রাগ হয় মনে। আমিও তো মানুষ, বাড়ি থেকে এসে শুধু ভালো করে জিজ্ঞাসা করলাম যে তুমি আসবে কখন, তাই নিয়ে ও আমাকে খুব রাগ দেখাইলো। যদি পারতাম তো রেকর্ডিংটা শুনতে পারতাম, কিন্তু না, রেকর্ডিং করিনি তো শোনাতেও পাইলাম না। তো চলছি এখন মেয়েকে টিউশনে দিয়ে আসতে, কালকে রাত্রিবেলা অনেক রাত্রে বাড়ি থেকে আসছি। তো কী বলবো আর, আজকের ভিডিওটা এখানে থাক।
তো আবার আসি একটু নতুন ভিডিও নিয়ে। তো যারা আমার নতুন ফ্রেন্ড আছে সাবস্ক্রাইব করোনি এখন আমার চ্যানেল, তো প্লিজ প্লিজ বলছি দয়া করে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই যে মেয়েকে মারছি, ওর প্রাইভেট ছিল 7টায়, ও বলছে 8টায়, তো রাগ হয়ে ওই যে সামনের দিকে যাচ্ছে। তো এখানেই শেষ করছি ভিডিও, টাটা।